আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি মজাদার তথ্য শেয়ার করব তথ্যটি হচ্ছে একশত টেরাবাইট ড্রাইভ কিন্তু এখন বাজারে এবং যে ড্রাইভটি বের হয়েছে টেরাবাইট সেটার প্রাইস যদি আপনি শোনেন তাহলে আপনি অবাক না হয়ে পারবেন না সেটার প্রাইস রাখা হয়েছে চল্লিশ হাজার ইউএস ডলার সেটা বাংলাদেশি টাকায় আটত্রিশ লক্ষ টাকা একশত টেরাবাইট এসএ ড্রাইভটি বের করেছে নিমবাস নামক একটি প্রতিষ্ঠান তো আপনারা অনেকেই মনে করতে পারেন এই অনলাইন দুনিয়ায় এটা কেন এখনই এটা বের হয়েছে এটা তাদের জন্যই প্রয়োজন যারা এন্টারপ্রাইজ যাদের প্রচুর পরিমাণ ডাটা সংরক্ষণ করতে হয় অফলাইনে তাদের জন্য এটা প্রয়োজন আর আমাদের মতো যারা অনলাইনে যে ডাটাগুলো রাখি তাদের জন্য কিন্তু এটা তেমন প্রয়োজন না তবে যাদের ডাটা বেশি তারা যারা অফলাইনে রাখতে চান তারা চাইলে এটি কিনতে পারেন তবে প্রাইসটা অনেক বেশি হয়ে যায় তবে এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে অন্য অন্য কোম্পানিরা বের করা শুরু করবে তখন এটার প্রাইস আরও কমবে তবে অনেকেই মনে করতে পারেন যে একশত ট্যারাবাইট অ্যাস ড্রাইভ যেহেতু এটা তাহলে সেটা বোধ অনেক বড় হবে তবে না আমরা নর্মালি যে অ্যাসএি থাকে আমাদের একশো আটাইশ বা দুশো ছাপ্পান্ন বা ওয়ান ট্যারাবাইট সেই সব অ্যাসএসডি ড্রাইভটি যেই পরিমাণ থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি সেটাও কিন্তু ঠিক এতটুকু বাট সেটা সেটার ক্যাপাসিটি কিন্তু প্রচুর একশত টেরাবাইট আর এই একশত টেরাবাইটটি কিন্তু বর্তমান এখন যে সময় আছে এটার মধ্যে সবচেয়ে হাই ক্যাপাসিটি ড্রাইভটি কিন্তু একশত টেরাবাইট এটার উপরে এখনো কোনো এখনো কোনো ড্রাইভ তৈরি করা হয়নি তো আশা করছি এই নিউজটি আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে অনেকে এই নিউজটি জানেন আবার অনেকেই জানেন না তো আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম